পেছনের হাকিকতটা কি বলে নাই? আপনাদেরকে বলি, গুরু আর শিষ্য এই দুজনের মধ্যে একটা চেয়ার বলেন তো বসবে কে? কে বসবে? গুরু। বাহ, ফাইন। এবার আমি শিক্ষক, ক্লাসে আছি, কোনো ছাত্র যদি বাহিরে যেতে চায় অনুমতি লাগবে কিনা আমার? যদি কেউ আসতে চায়, কিছু বলতে চায়, সুতরাং গুরুকে সামনে রাখতে হবে না পিছনে? বাহ, ফাইন। তাহলে পিছনের হাকিকত হলো গুরুর প্রত্যেকটি শিষ্যের কর্মকাণ্ডে চলাই বলাই পরিবেশন উপবেশন আহার বিহার সর্বকর্মকাণ্ডে যে ভক্ত শিষ্য গুরুকে সামনে রাখেন, কি বলেন? সে তো সাকসেসফুল। এর বেশি বাইরে বলার দরকার নাই, কারণ বাঙালিরা যথেষ্ট তাত্ত্বিক তত্ত্ব জানে, কি বলেন? অতিরিক্ত বলাটাই মানে সেটা বোকার পরিচয়।